মিনহাজুল আবেদিন আফ্রিদি নামটা প্রথমে শুনলে যে কারোরই খটকা লাগবে। প্রধান নির্বাচক নান্নুর নামটা সবারই জানা, তাহলে মিনহাজুল আবেদিনের সাথে আফ্রিদি জুড়ে বসলো কোত্থেকে? সাম্প্রতিক সময়ে শুধু নাম দিয়ে নয়, প্রধান নির্বাচকের নজর টেনেছেন লেগ স্পিনের ভেলকি দেখিয়েও। ক্রিকেট পাড়ায় কানাঘুষা যে কোনো সময়ই টাইগার ডেরায় জায়গা করে বসতে পারেন এই আফ্রিদি। তার সাথে কথা বলেছেন সহকর্মী শামসুল আফিদ। স্পিনারকে নিয়ে দেশে অনেক কথা হয়েছে, একবার শোনা গিয়েছিল তিনি জাতীয় দলে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত সেটি হয়নি, কিন্তু সম্ভাবনা ফুরিয়ে যায়নি। শুরুতে জানতে চাই মিনহাজুল আবেদিন আফ্রিদি, মিনহাজুল আবেদিন নান্নু না হয়ে আফ্রিদি কেন? না, নামটা হচ্ছে আপনার আফ্রিদি, নামটা হওয়ার কারণ হচ্ছে আমার বাবা শাহিদ আফ্রিদির ফ্যান ছিলেন, এই কারণে নামটা আফ্রিদি হয়। দুইজন গুণী লোক আপনার নামের সাথে জড়িয়ে আছে, নিজেকে কোথায় দেখতে চান, কোন গুণের জায়গাটা দেখতে চান? না, অবশ্যই যখন একটা প্লেয়ার ক্রিকেট খেলা শুরু করে তার স্বপ্ন অবশ্যই ন্যাশনাল টিমে খেলার, দেশের হয়ে দেশকে রিপ্রেজেন্ট করা হচ্ছে একজন প্লেয়ারের স্বপ্ন, আমারও সেই স্বপ্নটা রয়েছেন। দুনিয়া জুড়ে লেগ স্পিনাররা দারুণ দাপট দেখায়, বাংলাদেশে ওই রকম লেগ স্পিনার নাই আপনার কথা বলা হচ্ছে, আপনি কি সেই আশা পূর্ণ করতে পারবেন মনে হয়? ইনশাল্লাহ সেই ধারাবাহিকতা রেখেই আগাচ্ছি, যাতে লেগ স্পিনারের জায়গাটা আমি পূরণ করতে পারি, এবং যদি ন্যাশনাল টিমে খেলি হচ্ছে আপনার অনেক দিনের জন্যই চাই, অনেক দিন যাতে খেলতে পারি। অন্যরা যখন টেলিভিশনে ইন্টারভিউ দেয়, মানে আপনাকে যখন এখন মানুষ চিনতে শুরু করেছে, নাম বলে, সেটা কেমন লাগে? যে অবশ্যই খুব ভালো লাগে। এই খুব ভালোটা দীর্ঘস্থায়ী হোক, তার ক্যারিয়ারটা জাতীয় দলের হোক, সেই আশা খেলা যোগ করে একাত্তর টেলিভিশন করে। শামসুল আরিফিন, একাত্তর, চট্টগ্রাম।